দীর্ঘদিন পর বিদেশ থেকে আসিয়াছো। শুনলাম বিবাহ নাকি করিবা? বিয়া করতে হইব না, বিদেশ তো আর বিয়া করি না। শোনো, আমি ব্যতীত যদি অন্য কোন নারীর তুমি বিবাহ করো তাহলে তোমার বাসর ঘরে এই বাস আমি ইচ্ছা মতো ঢুকিয়া দিব। তুমি আমার বাসর ঘরে বাস দিবা মানে? বুঝলাম না। শোন শামসু, আমি তোরে অন্য কোন মেয়ের লগে মানতে পারমু না, কারণ আমার খুব শখ আমি প্রবাসীর বউ হম, প্রবাসী আমার স্বামী হইব, আমরা দুইজন সুখে শান্তিতে সংসার করবো। তাই আমার এই স্বপ্ন যদি ভুল কইরাও, ভঙ্গ করার চেষ্টা করিয়াছো, তাহলে এই বাস তোমার বাসর না, তোমার ইচ্ছা মতো দিব। ঠিক আছে, দেখা যাইব। দেখা যাইব না কথাটা যেন মাথায় থাকে। বন্ধু কালা জান কি মায়া লাগাইলো, প্রীতি শিখাইয়া মোরে বিদেশ জমাইলো, প্রীতি শিখাইয়া মোরে বিদেশ জমাইলো। ওই যাইতাছে, আয় তুই আজকে। তুই বিদেশ থেকে কখন প্লেনে উঠছোস, ঢাকা আইসা কখন নামছোস, ঢাকা থেকে কখন রওনা দিছোস, গ্রামে আইসা কখন পৌঁছাইছোস, সব খবর আমার কাছে আছে। আমার কথা না মানুষ বাস দিতেও পারি, অতএব আমি ব্যতীত যদি অন্য কাউরে বিয়া করার চিন্তা ভাবনা করস, মাথা থেকে ফালাই দে। আর যদিও বিয়া করস, বিয়া হবো কিন্তু বাসর হবো না, কারণ আমি তোর বউয়ের বেনারসিতে আগুন ধরাই দিব। আমি একটা গান গাই সুন্দর করে মাথায় ইনটু গানি, আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব, তুমি যদি আমারই না হও। কি করে যা কঠিন ভাবরে বসছি, হা করে না আমি কি জানি, যদি আমার কথা না বুঝস তাহলে পরে বুঝবি। কি রে ভাই, কি বিপদে পড়ছি, বিদেশ থেকে আইতেই সারলাম না, তার আগে এক একজন বিয়ার লাগিয়া বাস দিয়া খারাই দিল। ভাই দাদা কেন আর কি কই যাই বাসায়, দেখিস না আমি এখানে দাঁড়ায় আছি। তুমি দাঁড়ায় আছো কে? ওম্মা বিদেশ থেকে আসতেছ আর আমি নাকি চলে যাব, আমি তো তোমার জন্যই দাঁড়ায় আছি, তুমি কি জানো না? আমার জন্য কে? আমি আমি কি কইছি, এটা বাস দিয়া খাড়ায় থাকতে, আর বাস দেখলে তো যে কোনো মানুষেরই ভয় করে। আরে বাস দিয়া খাড়ায় থাকে আমার জন্য অপেক্ষা করতেছে, বাসের জায়গায় একটা ফুল নিয়ে খাড়ায় থাকতে তা তো মনটা একটু আউড়াইতো। বাসর করবি না, তোর বাসরে পানি বাইরে দেবো। তুই আমার চিনিস? পানি? হ্যাঁ পানি, তাও কি পানি জানো? গরম পানি। হ্যাঁ, শরীর পুড়ে একজন রে আবার বলে ফুল নিয়ে খাড়ায় থাকতে পারো না, ঢং কত